দাদা আমরা এখন দেখাচ্ছি আমাদের যে কাশ্মীরি কুলটা নতুন এসেছে নতুন যে পুরনো কাশ্মীরিটা আলাদা এটা নতুন কাশ্মীরি আপনি দেখতেই পাচ্ছেন পুরো কাশ্মীরি আপেলের মতো সাজিয়ে আছে আর এত সুন্দর সাজিয়ে আছে আপনি না দেখলে বুঝতে পারবেন না না আসলে বুঝতে পারবেন না দেখেন এটা হচ্ছে কাশ্মীরি কুল একটা একটা কুলের ওজন আপনি দেখে বলেন একটা একটা কুলির ওজন মনে হয় এই কুলটা দেড়শো গ্রাম চলে আসবে গ্রাম 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 সব রকম কুল ডাল ভেঙে যাচ্ছে কুল রাখতে পারছে না দেখেন ডালটা ভেঙে গেছে মাটিতে পড়ে গেছে একটা একটা ডালই তিন চার কেজি পাঁচ কেজি করে কুল আছে আপনি দেখেন সব গাছে একটা একটা গাছে না সব গাছে তারার মতো সাজিয়ে আছে আমরা ডাল কেটে গ্রাফটিন মানে চারা বানানোর জন্য ডাল কেটে নিয়েছি উপরে সব দেখতে পাচ্ছেন সব ডাল কাটা আছে সব ডাল কাটা হয়ে গেছে এই গাছটাই দেখেন এই ডালটাই দেখেন একটু কোনো একটা ডালে কুল সাজিয়ে আছে দেখেন পুরো দেখতে সেম যে আমরা কাশ্মীরি আপেল দেখি বা খাই সেম কাশ্মীরি আফেলের মতো দেখেন পুরো মানে একটা দেখতে একটা আলাদা রকম দেখতে এত সুন্দর কুল ধরে আছে সব ডাল ভেঙে গেছে দেখেন এই ডালটা ভেঙে গেছে পিছনেরটা ভেঙে গেছে এই ডালটা ভেঙে গেছে মানে সব ডাল কুলের ঠেলায় ডাল রাখা দুষ্কার দেখেন কত সুন্দর মানে দেখতেটা খুব সুন্দর লাগছে আর আমাদের যে সবুজ কুল বা আগের যে কাশ্মীরি আপেল তা থেকে খেতে এটা অনেক অনেক ভালো থলথল থোল আঙুরের মতো ধরে আছে পুরো ক্ষেতটা আমাদের বাইশ বিঘা খ্যাত আছে এখানে পুরো ক্ষেতটা আপনি দেখতে পাবেন এত সুন্দর ফল প্রত্যেকটা গাছে এরকম ফল বা কোথাও দিতে পারবে না এটা আমাদের মাদার প্লান্ট এটা মেন মাদার প্লান্ট আমাদের যে কাশ্মীরি লাল আপেল কুল এই থোলটাই দু কেজি এই ছোটো এই এই একটা থোলে দু কেজি কুল আপনার হামেশায় চলে আসবে আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি তো দেখবেন এই জায়গাটা দেখেন একটা একটা কুলের ওজন একশো গ্রাম দেড়শো গ্রাম পর্যন্ত চলে এসছে এই কুলটা তো দেড়শো গ্রাম আর আমসে হবে কুলটা খেতে খুব সুন্দর আর মিষ্টিও খুব সুন্দর আর কুলের যে একটা কামড় মারলে যে একটা একটা সেন্ট আছে কুলের খুব সুন্দর একটা সেন্ট গন্ধ আছে মানে আঙুরের মতো সাজিয়ে আছে যেরকম আঙুর হয় আঙুরের মতো কুল থলে থলে সাজিয়ে আছে